বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আমি কবিতা আমিনার, আপনারা দেখছেন আইদাস মম কিচেন। আল্লাহ বরকত দিক আমাদের খাবারে, আমাদের রিজিকে, আমাদের সুস্বাস্থ্যে। প্রিয় প্রিয় দর্শক, আজকের কিচেন পর্বে আমাদের বিক্রমপুরের অরিজিনাল বিবিখানা পিঠার রেসিপি নিয়ে এসেছি। দেশে আমাদের শীত মানে পিঠাপুলির উৎসব, আর বিবিখানা পিঠা হলো সব থেকে সহজ পিঠার মধ্যে একটি। নামেও যেরকম এটা একটা বাচ্চাই ভাব আছে, আর আলহামদুলিল্লাহ খাওয়ার সময় বলবেন বাচ্চাই স্বাদ। চলুন আমরা দেখি। এই পিঠা তৈরির প্রথম স্টেপই হচ্ছে দুধ জাল করে আপনাকে ঘন করে নিতে হবে। এখানে এক লিটারের উপরে দুধ আছে, আর এই দুধটাকে অনবরত এভাবে নেড়ে চেড়ে জাল করে ঘন করে নেব। চুলাটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি। দুটা জাল করার কারণে কিন্তু খুব সুন্দর একটা দুধের ভেতর থেকে ফ্লেভার আসবে, আর অনবরত নাড়াচাড়া করলে কিন্তু তলানি থেকে দুধটা ধরে যাবে না, আর খুব সুন্দর করে ঘন হয়ে যাবে। ধরে গেলে কিন্তু দুধের যে স্বাদটা এটা নষ্ট হয়ে যায়। তো দেখুন অনেকটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। এর ভেতরে এই পর্যায়ে চায়ের কাপের এক কাপ চিনি দিয়ে দিচ্ছি। এই দুধটাকে জাল করে আরও একটু ঘন করে নেব। দেখুন অনবরত এভাবে নেড়ে চেড়ে নিয়ে কতটা ঘন করে নিয়েছি। এখানে এক লিটারের উপরে দুধ ছিল, জাল করে এটাকে হাফ লিটারের কাছাকাছি নিয়ে এসেছি। দেখুন দুধটাকে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিচ্ছি, আর একটা সুন্দর মিক্সিং বলে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দুধটা ঘন হওয়ার কারণে একটু লালচে ভাব চলে এসেছে। আর এই পর্যায়ে দেখুন এখানে দিয়ে দিচ্ছি গুড়, এখানে খেজুর গুড় দিয়ে দিচ্ছি দেড় কাপের মতন। এখানে এক কাপ ভরে ভরে কিন্তু একেবারে নিয়েছি, দেড় কাপের উপরেই আছে অনেকটা খেজুরের গুড়। আগেই বলেছি মিষ্টি টেস্টটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, তবে খেজুরের গুড়টা একটু বেশি দিলে কী হয়, কালারটা ভেতর থেকে হোক আর উপর থেকে হোক অনেক বেশি সুন্দর হয়। নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে অনেকটা দানা দানা থেকে যায়, তো এই কারণে হাতের ব্যবহার করছি। হাতের মাধ্যমে একেবারে খেজুরের যেগুলো গোটা গোটা দানা থাকে ওগুলো একেবারে ভেঙে দিচ্ছি এভাবে, যাতে খুব ভালো করে দুধের সাথে মিক্স হয়ে যায়। হালকা কুসুম গরম দুধের সাথে মিক্স করার কারণে খুব সহজে কিন্তু খেজুরের গুড় মিক্স হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে চায়ের কাপে মেপে মেপে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। প্রথমে এক কাপ দিয়ে দিলাম, একটু মিশিয়ে নিচ্ছি, মেশানো হয়ে গিয়েছে। আবারও আরেক কাপ দিয়ে দিচ্ছি। এইখানে মোট তিন কাপ চালের গুঁড়া ব্যবহার করব, দুই কাপ দিয়ে নিয়েছি, আর এখন আরও এক কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা এখানে যে কোনো চালের গুঁড়া ইউজ করতে পারবেন, সেদ্ধ চালের গুঁড়া বলেন কিংবা আতপ চালের গুঁড়া বলেন, আমি এখানে সেদ্ধ চালের গুঁড়াটাই ইউজ করেছি। এখন দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ডাইরেক্ট যদি সম্পূর্ণ চালের গুঁড়া দিয়ে আমরা এই পিঠাটা তৈরি করি তাহলে কিন্তু অনেক বেশি শক্ত হবে, তাই শক্ত ভাবটা একটু কমানোর জন্যে হাফ কাপের থেকে একটু কম, ওয়ান ফোর্থ কাপের মতন নিয়েছি এখানে ময়দা, আর এই ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। এই সামান্য ময়দা দেওয়ার কারণে একেবারে কিন্তু পিঠাটা তক্তি হয়ে যাবে না, মানে শক্ত হয়ে যাবে না, আমাদের দেশীয় ভাষায় যাকে বলি খড়খড়া হয়ে যাবে না। সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এখন এই মেশানো ব্যাটাটা প্রায় চার থেকে পাঁচ ঘন্টার জন্য এভাবেই ঢেকে রেখে দেবো। ঢেকে রাখার ফলে কী হবে, চালের গুঁড়া দুধকে অ্যাবজর্ব করার সময় পাবে, আর এছাড়াও কেকের মতন এই পিঠাটা ফুলে উঠবে না, এটা যতক্ষণে সাজে থাকে অতক্ষণে সাজে থাকবে। এই সময়ে যদি ঘন মনে হয় তাহলে একটু দুধ দিয়ে দিবেন, আর যদি বেশি পাতলা মনে হয় তাহলে একটু চালের গুঁড়া দিয়ে দিলে হবে। এখন সুন্দর ফ্লেভারের জন্য দেখুন এখানে গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি, এইটা বাজারের কেনা গরম মশলার গুঁড়া। আপনারা চেষ্টা করবেন ঘরে বানানো গরম মশলা দেওয়ার, এতে করে এর ফ্লেভারটা আরও সুন্দর আসবে ভেতর থেকে। গরম মশলা গুঁড়া দেওয়ার ফলে একটা স্ট্রং ফ্লেভার ভেতর থেকে আসে আলহামদুলিল্লাহ। আর এ পর্যায়ে দেখুন নারকেল কোড়ানো দিয়ে দিলাম এক কাপ। এই কোড়ানো নারকেল দিলে কি হয়, এর স্বাদ আলহামদুলিল্লাহ আরও গুণে বেড়ে যায়। চেষ্টা করবেন একেবারে ফ্রেশ নারকেল কোড়ানো দেওয়ার। ব্যাটারের সাথে কোয়ানো নারকেল খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে ঘি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে। বিবিখানা পিঠা মানে রাজকীয় সব কিছু। যাই হোক সব কিছু আবার একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে কিন্তু বিবিখানার এই ব্যাটার তৈরি হয়ে গেল। আর এই দিক থেকে দেখুন একটা টিপস, একটা সিক্রেট টিপস আপনাদের দেখাচ্ছি, সুন্দর নিচ থেকে কালার আনতে চাইছেন কীভাবে আনবেন। যেই পাত্রে বেক করবেন ওই পাত্রটাকে খুব ভালো করে গরম করার পরে ঘি দিয়ে দিবেন, ঘির সাইড থেকে ছড়িয়ে দিবেন। গরমই থাকা অবস্থায় একেবারে উপর থেকে ব্যাটার ঢেলে দিবেন, অবশ্যই কিন্তু এই সময় চুলা আঁচটাকে বন্ধ করে দিবেন। দেখুন দিয়ে দিচ্ছি, নিয়ামতের অবশ্যই খেয়ানত করা যাবে না, একেবারে চেটেপুটে সব কিছু নিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটা যেহেতু নেওয়া হয়ে গিয়েছে আমাদের কিন্তু বেক করার জন্য এখন বিবিখানা পিঠা একেবারে রেডি। আমাদের মা দাদের এত নর্মালি কয়লার ভেতরে বিবিখানা পিঠা তৈরি করে, আমি আপনাদের গ্যাসের চুলা তৈরি করে দেখাচ্ছি। দেখুন এখানে একটা হাড়ির নিচে বালি আর স্টেন দিয়ে এরপরে আমরা বিবিখানার পাত্রটা বসিয়ে দিচ্ছি। চুলা আঁচটাকে কিন্তু অন করে দিয়েছি। চুলা আঁচটাকে প্রথমে একটু বাড়িয়ে রেখেছিলাম কয়েক মিনিট, আর এরপরে দেখুন ঢাকনা দিয়ে দিচ্ছি। প্রথমে এই পাত্রের ঢাকনাটা
ঢাকনা দিয়ে দিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা তাপ আসবে, উপর থেকে সুন্দর একটা কালা চলে আসবে। আর এরপরে সিলভার ঢাকনা উপর থেকে দিয়ে দিচ্ছি। চুলাসটাকে দেখুন লো থেকে একটু বাড়িয়ে রেখেছি, দেড় ঘন্টা বেক করব। হ্যাঁ দর্শক, এই পিঠার সাইজটা যেহেতু একটু বড়, তাই সময়টা একটু বেশি লাগবে। আপনাদের পিঠার সাইজ যদি ছোটো হয় তাহলে এক ঘন্টার ভিতরে এই পিঠাটা তৈরি হয়ে যাবে। তো দেখুন এরপরে আপনাদের দেখাচ্ছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে কতটা সুন্দর হয়ে এসেছে উপর থেকে। কাঠিটা চেক করে নিচ্ছে একেবারে সেন্টার থেকে, দেখুন কাঠিটা একেবারে নিট আর ক্লিন, মানে এই পিঠাটা পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে। হাতের মাধ্যমে উপরের অংশটা ধরে দেখবেন যে শক্ত কিনা, তাহলেই বুঝবেন পিঠাটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আমাদের নানি দাদের এইভাবেই চেক করতো। যাই হোক, দেখুন এই পিঠাটা এখন উঠিয়ে নিচ্ছি, একটু সাবধানে উঠিয়ে নিচ্ছি। আর যখন একেবারে রুম টেম্পারেচারে এসে পড়বে তখনই কিন্তু আমরা মোল্ড থেকে আউট করব। গরম থাকা অবস্থায় এই কাজটা ভুলেও করব না, শক্ত থাকার কারণে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। একেবারে রুম টেম্পারেচারে এই পিঠাটা এখন ছুরি দিয়ে চাওয়ার সাইড থেকে খুলে নিচ্ছি। আর এই পিঠার নিচ থেকে এতটা সুন্দর কালার চলে এসেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই পদ্ধতিতে বিবিখানা পিঠাটা তৈরি করে দেখবেন, দেখবেন আলহামদুলিল্লাহ একেবারে সেম টু সেম হয়েছে। দেখুন এটা কিন্তু ফুলে একেবারে ডাবল হয়ে যায়নি, এইটা যেই সাইজে আছে এই সাইজেরই। এই জন্যই বললাম এটা হচ্ছে অরিজিনালি বিবিখানা পিঠা। আমরা বিক্রমপুরের মানুষ কিন্তু নাইফ দিয়ে বিবিখানা পিঠা কাটি না, ডাইরেক্ট বটি নিয়ে একেবারে যেই সাইজের করতে মন চায় ওই সাইজের করে কেটে নিই। দেখুন এই যে কেটে নিচ্ছে ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। এভাবে একবার ট্রাই করে দেখবেন, বটি দিয়ে কাটলে কিন্তু এর শেপটা খুব সুন্দর হয়, একেবারে চারকোনা চারকোনা হয়। আমাদের বিক্রমপুরের অরিজিনাল অথেন্টিক বিবিখানা পিঠার এই টু জেড রেসিপি দেখানোর চেষ্টা করেছি, এইভাবে কাইন্ডলি ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝবেন কেন আমাদের বিক্রমপুরের এই পিঠাটাকে অনেক বেশি স্পেশাল করা হয়েছে। নর্মালি দেখবেন দু এক দিনের ভেতরে কিন্তু যে কোনো পিঠা একেবারে অন্যরকম হয়ে যায়, বাট এই বিবিখানা পিঠাটা এতই মজার হয়ে থাকে আর এতই স্ট্রং হয়ে থাকে যে বয়ামে রেখে আপনারা অনেকদিন সংরক্ষণ করে খেতে পারবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল আমার সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আপনারা নিজেরাও খান, অন্যকেও খাওয়ান। সবাই আপনারা অনেক অনেক ভালো থাকুন। আজকের মতন এখানেই, আল্লাহ হাফিজ।